দেখেন না, ইফতার করবে এটা নিয়ে পর্যন্ত কিছু মানুষের গায়ে চুলকায়, আর ইফতারি তো করবে, জিহাদের ট্রেনিং তো আর দিবে না, ইফতারি তো করবে, তোদেরকে কেমনে সাইজ করতে হয় প্রশিক্ষণ তো নেবে না, ইফতারি তো করবে, এটা নিয়ে যদি চুলকায় তাহলে তোর বুঝতে বাকি থাকে না তোরা ইসলামের কাট্টা দুশ্মন ছড়াকে ছড়া। মুসলমান সাহারিতে গরুর গোশত খাবে, অদ্ভুত ব্যাপার, গরুর গোশত খাবে মুসলমান, আর এটাও কলিজা পড়বে তাদের, কেন? অন্য ধর্মের লোকদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে, অদ্ভুত ব্যাপার। আরে সাহারি তো মুসলমান খায়, অন্য ধর্মের কেউ খায় না, তো মুসলমান তার সাহারিতে গরু খাবে না ছাগল খাবে, মুরগি খাবে না শাক খাবে, এটা তার ব্যাপার, যেহেতু অন্য কেউ খায় না, সুতরাং অন্য কার অনুভূতিকে এখানে টানার প্রশ্ন আসে না। আর যদি বলে না মুসলমান এক টাইমে খেলেই অন্যদের মনে অটো আঘাত লাগে, তো ভার্সিটি গুলোর মধ্যে যখন পুজো চলে, সেই পুজোর মধ্যে যখন গান বাজনা চলে, এতে কি মুসলমানদের কলিজে আঘাত লাগে না? অবশ্যই লাগে, কিন্তু বলবে না আঘাত লাগলেও সয়ে নিতে হবে, যেহেতু এটা তার ধর্মের বিধান। ভালো কথা, অন্যের ধর্মের বিধান বুঝলা, মুসলমানের সাহরির গুরুত্ব বুঝলা না, এমনকি রমাদান নিয়ে আলোচনা করবে এখানে পর্যন্ত এসে গুন্ডামি দেখাতে হবে, তাও নয় তো দেখিয়েছে বুঝলাম যে বাসার চাইতে মাঝে মধ্যে কঞ্চি বড় হয়ে যায়, ওই কঞ্চিগুলো এসে এখানে গুন্ডামি দেখিয়েছে, কিন্তু তারা তো চিহ্নিত, তারা তো আন্ডারগ্রাউন্ডের কেউ না, চেহারা চিহ্নিত, নাম চিহ্নিত, দায়িত্ব চিহ্নিত, এতদিনে তাদেরকে বহিষ্কার করা হলো না কোন দুঃখে, জবাবদিহির আওতায় আনা হলো না কোন দুঃখে, তাহলে তো বাহ্যিকভাবে মানুষ এটাই বুঝে নেবে এতে ভেতরেরও সমর্থন আছে। কারণ গোড়ার সমর্থন যদি না থাকে তাহলে এভাবে অন্যায় ঘটানোর পর এতদিন, দুদিন হয়ে গেল প্রায়, এতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে কিভাবে? অথচ এটা এই দেশের একজন দুজন মানুষের উপরে আঘাত হেনেছে তা না, রমাদান নিয়ে মসজিদের মধ্যে বয়ান হবে, সেখানে যদি হামলা হয়, এর দ্বারা এই দেশের না গোটা বিশ্বের সকল মুসলমানের কলিজা রক্তক্ষরণ হয়। আরে যদি আমরা ফিলিস্তিনে থাকতাম, যদি উইঘুরে থাকতাম, যদি আমরা ইয়ামানে থাকতাম, যদি মালিতে থাকতাম, যদি সোমালিয়ায় থাকতাম, আর সেখানে এমন কিছু ঘটতো, তবুও মনে একটা সান্ত্বনা থাকতো, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে হামলা তো হতেই পারে, কিন্তু স্বাধীন একটা দেশ, সার্বভৌম একটা দেশ, এবং যেই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শুধু মুসলমানই না ধর্মপ্রিয়, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্মীয় চেতনা জুড়ে আছে, তো অদ্ভুত ব্যাপার। আরে যেই দেশ ছিল শাহজালালের দেশ, সেই শাহজালালের বাংলাদেশে এখন নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে, না হলে গরু নিয়ে চুলকানি এটা তো আজকের কোনো কথা না রে ভাই। সে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই বাড়ি তার তয়েফে ইসলামের দাওয়াত প্রচার করতে চলে আসেন বাংলাদেশে, ঢাকার মুন্সিগঞ্জ, যা সাবেক নাম বিক্রমপুর, সেই মুন্সিগঞ্জে গিয়ে তার খানকা খুললেন, অনেক মরিদান তার হয়ে গেল, পীর সাহেবদের প্রতি মানুষের যে ভালোবাসা হয় অকৃত্রিম এক ভালোবাসা, নিঃস্বার্থ এক ভালোবাসা, তো একবার মরিদদেরকে নিয়ে তিনি ভাবলেন যে অনেকদিন ধরে আমরা গরুর গোশত খাই না, তাহলে চলো এবার গরু কোরবানি করি, সেই গরু কোরবানি করলেন, এতে তৎকালীন রাজা বল্লাল সেনের কলিজায় রক্তক্ষরণ হলো, বল্লাল সেন তার বাহিনী নিয়ে আটাক করে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইকে তার মুরিদদের সহকারে শহীদ করে দিলেন, সে খানকাকে পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিল। তাহলে এই যে একজন বড় বুজুর্গ যে হিজরত করে এসেছে সেই তয়েব থেকে বাংলাদেশে, ইতিহাস বলে গরুর গোশতের কারণে, গরু কোরবানির কারণে তাকেই কোরবান করে দেওয়া হয়েছে। এমনকি রাজা গৌর গোবিন্দর এক কর্মকর্তা ছিল মুসলমান, যার ঘরে বাচ্চা হয়েছিল, একটা ছেলে বাচ্চা বহুকাল পরে, এখন ছেলে বাচ্চা হওয়ার খুশিতে সে আকিকা হিসাবে একটা গরুই কোরবানি করলো, গরু জবাই করলো আকিকা হিসাবে, যদিও নিয়ম হলো ছেলে হলে দুইটা খাসি দুইটা ছাগল জবাই করা, কিন্তু খুশি যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় মানুষ তখন অনেক সময় বড় কিছুও করে ফেলে, তো সে ভাবলো আমি তো সরকারি কর্মকর্তা, আমি গরু জবাই করলে কি হবে, কিন্তু সে কেন গরু জবাই করেছে, এজন্য গৌর গোবিন্দ গিয়ে তার বাচ্চারই জবাই করে। এগুলো তো আগে বইয়ে পড়তাম, ইতিহাস শুনতাম, কিন্তু সেই হালত তো এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, কোটির উপরে আলেম আর তালেবুল ইলম আছে, যেই দেশে অধিকাংশ মানুষ দিনকে ভালোবাসে, এমনকি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শাহাদাতের তামান্না নিয়ে দেওয়ানা হয়ে করতে থাকে, সেই দেশে যদি এক গরুকে নিয়ে মুসলমানকে আন্দোলন করা লাগে, গরুর জন্য পর্যন্ত মুসলমানের উপর চাপাচাপি চলতে থাকে, তাহলে বাকি বিষয়গুলো কোন পর্যায়ে চলে গিয়েছে বুঝতে তো আর বাকি থাকে না, তখন আর এটাও বুঝতে বাকি থাকে না সে ব্যক্তিকে নিয়ে 2021 সালে আন্দোলন হলো, 2024 রমাদান চলে আসলো, এখনো পর্যন্ত আমাদের মাথার তাজ আলেমরা বাইরে সবাই আসতে পারলো,
কেমন কাটছে তাদের রমাদান সেই খাঁচার ভেতরে, কেমন যাচ্ছে এক একটা দিন, কি খাচ্ছেন সাহরিতে, কি খাচ্ছেন ইফতারে, অসুস্থ শরীর নিয়ে ওষুধগুলো ঠিক মতো পাচ্ছেন তো, কে খেদমত করবে তাদের। আর এই প্রশ্নগুলো যদি মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে, যদি একটা বছর পর্যন্ত আমরাও কারাগার দেখে এসেছি, অন্তর আর মানে না, বরং অন্তরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকে। তাহলে যদিও দেখা যাচ্ছে না শাহজালালের বাংলাদেশ, কিন্তু এজন্যই দুঃখে বললাম যে শাহজালালের বাংলাদেশে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। যদি এখনই এটাকে রুখে দেওয়া না যায়, আগামী দিন আল্লাহ না করুক আমাদের সামনেও হয়তো গাজাবাসীদের মতো বড় কোনো দুঃখ অপেক্ষা করছে।